हेलो गाइस, वेलकम टू माय चैनल। आमी पुतुल। आज के आमी आपनादेर के तैरी करे देखाबो टक झाल मिष्टी तेतुलेर शरबत। तो आशा करी रेसिपिटी आपनादेर भालो लागबे, आर भालो लागले अवश्य एकटी लाइक दिबेन, आर एमनी रेसिपि पेते आमार चैनलटिके सबस्क्राइब करे पाशेई थाकबेन। तेतुल आमादेर शरीरेर जन्य भीषण उपकारी, ताई एई शरबतटी भीषण उपकारी एकटा शरबत। अवश्य एटा आपनारा बासाय तैरी करे खाबेन, এটা শরীরের জন্য খুবই ভালো। তা চলুন আমরা তৈরি করে ফেলি। এর জন্য আমরা এখানে মাঝারি সাইজের দুটো পাকা তেঁতুল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পরিষ্কার আধা লিটার পানি দিয়ে দিলাম, দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখবো। এক ঘন্টা পর দেখুন কিভাবে তেঁতুলটা নরম হয়ে গেছে। এবার হাত দিয়ে কষলে এটাকে ভালো করে গুলে নিতে হবে, আর বাড়তি তেঁতুলের বিচি ডাটা এগুলো তুলে ফেলতে হবে। এই যে তেঁতুলের গোলাটা রেডি হয়ে গেল, এবার এটা আমরা ছেঁকে নেব। তেঁতুলের গোলাটা আমরা ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব, আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ, এটাও আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। লবণটা, লবণ আর চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখানে আরও দিয়ে দিব 1/2 চা চামচ বিট লবণ, আর দিয়ে দিব 1/2 চা চামচের একটু কম লাল মরিচের গুঁড়া। এটা দিয়ে ভালো করে গুলে নেব। যারা ডায়াবেটিস রোগী তারা অবশ্যই জিরোকল দিয়ে খাবেন, চিনিটা বাদ দিবেন। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি 4টা লেবুর পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে তেঁতুলের শরবতে দিয়ে দিব। এটা একটা ভালো ফ্লেভার আনবে। এবার ভালো করে গুলে নেব। তৈরি হয়ে গেল তেঁতুলের টক ঝাল মিষ্টি শরবত। এবার এটা আমরা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে পান করব। এই যে আমি এটা ঠান্ডা করে গ্লাসে ঢেলে নিলাম, দেখুন তৈরি হয়ে গেল তেঁতুলের টক ঝাল মিষ্টি শরবত। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, এটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।